ওকে ওকে এখানে কোনো সিপিডিতে কোনো কিছু নাই, একদম স্বচ্ছ এবং সুন্দর ফ্রেমে একটা গ্লাস লাগান, ঠিক আছে? ঠিক তো এখন এই যে একটা কাগজ আছে আমার কাছে, এই কাগজটা কিন্তু কোনো সিরা নেই, ঠিক আছে? এখন আমি কি করছি, এই কাগজটাকে এর মধ্যে ডুবাই দিলাম, কাগজটা এখন এর মধ্যে আছে, ইয়েস আছে একদম স্বচ্ছ দেখা যায় কাগজটা রেডি। তো এখন এটা তো গ্লাসের মধ্যে দিয়ে এটাকে পুশ করলে পরে কাগজটা ছিঁড়ে যাবে, কিন্তু গ্লাসটা ভেঙে যেতে পারবে, তাই তো? ইয়েস এখন আমি একটা ম্যাজিক করলাম রেডি, এখন আমি এইটাকে ইজিলি আমি পুশ করে দিলাম এবং এটা বের হয়ে চলে গেল, অপারেটিভ বের হয়ে গেল, তাই তো? ওকে, ইয়েস তো আমি একটু ভালো করে দেখাচ্ছি, ভালো করে ছিঁড়ে নিলাম, আমি এটা একটা হোল করে নিলাম। এখন এটা আমার কাছে একটা টিস্যু আছে, আমি এই সব জিনিসটাকেও আমি এই মিডিল দিয়ে এভাবে ঢোকাই দিলাম, ওকে। এখন এদিকে যদি আমি টান দেই তাহলে দেখেন ধীরে 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 টিস্যুটা বের হয়ে যাচ্ছে, বের হচ্ছে দিক দিয়ে, ইয়েস একদমই বের হয়ে চলে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, ওকে। তো একটা হোল হয়ে গেল। এখন আমি এই কাগজটাকে এইভাবে বের করে নিয়ে আসছি, দেখেন কাগজটাকে আমি বের করে নিয়ে আসছি। এখন দেখেন এই গ্লাসটা কিন্তু আগের মতোই আছে এবং এখানে কোনো সিগনেচার কোনো কিছুই নাই, ওকে।